আমরা আছি এখন জর্জিয়াতে এবং এখানে এসেই খেতে বসে গেলাম। আর এটা হচ্ছে ডিনারের সময়। সারা দিন ফ্লোরিডা থেকে জার্নি করে এসেছি, খুবই ক্ষুধার্ত ক্লান্ত। একটু ফ্রেশ হয়ে আমরা খেতে বসলাম। এখানে আছে পোলাও এবং চুনার কাবাব, কিছু সালাদ এবং ছিল চিকেন এবং সবজির স্টির ফ্রাই। খাবারগুলো খুবই ভালো হয়েছিল, বিশেষ করে পোলাও এবং কাবাবটা। তো যাই হোক, অর্ষাকেও খাওয়ালাম। একটা খুশির ব্যাপার হচ্ছে সে এই পোলাওটা খুবই পছন্দ করেছে, এবং আপু এখানে কেকের ব্যবস্থা করেছিল, কারণ হচ্ছে অর্ষার বাবার অর্থাৎ লিঙ্কনের জন্মদিন ছিল। আমরা সবাই মিলে ফান করলাম, কেক কাটলাম, তারপর হচ্ছে সবাই অনেক গল্প টল্প করলাম, এক একজনকে কেক খাইয়ে দিচ্ছে। দ্যাট ওয়াজ রিয়েলি ফান। তারপর হচ্ছে অর্ষার ব্যাপারটা হচ্ছে ওই যে ক্যান্ডেলটাকে ব্লো করা, মানে মোমবাতি নেভানো, মোমবাতি দিয়ে বা বেলুন বা কেক কাটা, এই ব্যাপারটা অর্ষা খুবই পছন্দ করে, এবং এই জন্যই মানে এই কেক কাটার ব্যাপারে আমার আরও আগ্রহ জন্ম নিয়েছে। যদিও আমি আমেরিকান কেকগুলো এত পছন্দ করি না, কেক খেতে হলে সেটা ম্যাক্সিমাম সময়ই বাসায় বানিয়ে খাই, এবং আমার পছন্দ বাসার কেকগুলো। আমেরিকান যে কেকগুলো সেগুলো হয় হচ্ছে খুব বেশি মিষ্টি, কম ফ্লেভারফুল, আর আমি পছন্দ করি হচ্ছে অল্প মিষ্টি দিয়ে বা পরিমাণ মতো মিষ্টি দিয়ে বাটারি ফ্লেভারের পাউন্ড কেকগুলো, যেগুলো আমার খুব ভালো লাগে চায়ের সাথে, এমনিতেও ভালো লাগে। আপনারা কে কেমন কেক পছন্দ করেন আমাকে জানাবেন, আর আমেরিকান কোনো কেক যদি আপনাদের খুব ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পরদিন সকালে আপু নাস্তা বানাচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে উনি ডাল ভোনা করছে, সেটা হচ্ছে বুটের ডাল ভোনা। ডালটাকে প্রেশার কুকারে আগে সিটি দিয়ে, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, দারচিনি আর মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে ডালটা এখানে দিয়ে দিবে। আর দেখলাম উনি খুব অল্প তেলে খুব সুন্দর করে কষিয়ে রান্না করছেন, যেটা দেখে অনেক ভালো লাগলো। আর ওনার খাবারগুলো সিম্পল এবং খেতে বেশ টেস্টি, আর যত্ন করে রান্না করেন বিষয়টা দেখে ভালো লাগলো বলে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন হচ্ছে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছে উনি, তারপর একটু পানি দিয়ে আবার এটাকে হতে দিবে, লাস্টে দিবে কিছুটা গরম মশলা। আর একটা বিশেষ জিনিস যেটা আমি শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা আমেরিকায় রুটি না বানিয়েও হাতে বানানো রুটির মতো রুটি খেতে পারবো, এইটা যদি আমরা কিনি। এইটা ওয়ালমার্টে পাওয়া যায়, আপনারা যে সেকশনে ডিম চিজ এগুলো থাকে ওখান থেকে এটা কিনতে পারেন। রুটিটা কিন্তু মোটামুটি কাঁচাই বলা যায়, 60টা থাকে এবং 2-2.5 মাসের মতো এটা ডেট থাকে। কিভাবে এটা কুক করতে হবে, মানে কিভাবে রুটিটাকে ভালোভাবে মানে ফুলকো করতে হবে, ওটা ইনস্ট্রাকশান লেখা আছে প্যাকেটের গায়ে, ইজিলি এটা আনতে পারেন। আর আমি খেয়ে বলতেছি যে এটা রিয়েলি গুড। আপনি হাতে বানালে একটা পাতলা নরম তুলতুলে ফুলকো রুটি খেতে যেরকম লাগে, আপনি এই রুটিটা খেলে ঠিক সেই ফ্লেভার, সেই স্বাদটা পাবেন। তো যাই হোক, আমি অনেক দিন পরে এরকম একটা পারফেক্ট রুটি পেলাম, সেজন্য রিয়েলি আই এম হ্যাপি। এবং আমি চাইলাম যে আপনারাও এটা চেষ্টা করতে পারেন, কারণ আমি জানি রুটি বানানোটা খুব একটা সহজ না অনেকের জন্যই। আমি এত কিছু রান্না করি বাট আমার রুটি বানাতে স্টিল ভালো লাগে না, আমি রুটি বানাই না। এইদিকে অর্ষা মাঝে মধ্যে রুটি খেতে চায়, কারণ সে আমার মায়ের হাতে রুটি খেয়ে আসছে, সেটা সে মিস করে। তো যাই হোক, এখন আমি অর্ষার জন্য নিচ্ছি খাবার। এখানে নিলাম হচ্ছে প্রথমে ডাল ভুনা এবং পরে নিলাম হচ্ছে রুটি। রুটিটা একদম ফুলকো হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চা বানাচ্ছি এভাপোরেটেড মিল্ক দিয়ে। তো প্রথমে আমি চা পাতা দিয়ে মানে এটা খুব ভালোভাবে জ্বালিয়ে নিলাম, তারপর হচ্ছে এই ঘন করা যে মিল্কটা ওটা দিয়ে দিলাম, দিলাম চিনি, তারপর আরও কিছুক্ষণ জাল করব, করে আজকের চাটা বানাচ্ছি। নর্মালি আমি দুধ পাউডার দিয়ে চা খাই, তো আজকে একটু ডিফারেন্টলি চা খাচ্ছি। রিয়েলি চাটা ভালো হয়েছিল, যে 2 কাপ বানিয়েছে আর 1 কাপ যার জন্য বানিয়েছে সেও খুব প্রশংসা করলো। তারপর হচ্ছে চাটা খেয়ে অনেকক্ষণ রেস্ট করে কিছু ফ্রুটস খেলাম, তারপর অর্ষা খেলছিল, ওকে একটু সঙ্গ দিলাম। এখন তো একদম ফ্রি, যেহেতু আমার রান্নাবান্না নাই, ঘরের কাজও নাই, তাই ওকে একটু বেশিই সঙ্গ দিচ্ছি। তারপর আমরা ঘুরতে বের হলাম। জর্জিয়াতে খুবই ঠান্ডা, ফ্লোরিডার তুলনায় অনেক ঠান্ডা। আর এখন আমরা যখন গেলাম মানে এখন আরও বেশি ঠান্ডা চলছে, টেম্পারেচার অনেক লো, সেজন্যে মানে বাইরে একদম গিয়ে ঘোরাঘুরি করাটা মোটামুটি অসম্ভবই বলা চলে। আমরা ঘুরতে ঘুরতে গেলাম হচ্ছে ক্যাপসিতে,
এবং এখানে খাবো কেএফসির চিকেন উইংসটা, যেটা রিয়েলি গুড। আপনি অনেকগুলো, যেমন ম্যাকডোনাল্ডস আছে, আরও অন্য অন্য চিকেন যে ফ্রাইগুলো, সেগুলো আমি রিয়েলি একদমই অপছন্দ করি। আমি যদি মানে কি বলবো, আমার ক্ষুধা থাকলেও আমি ওখানে খাই না সাধারণত। তো কেএফসির এই খাবারটা ভালো। এখন এটা দেখতেই পাচ্ছেন একদম ক্রিস্পি, অর্ষাও খেলো আমরাও খেলাম বেশ ভালো এই চিকেন উইংসটা। যাই হোক, আর পরিবেশটা ভালো ছিল। ক্যাফসিটা যেখানে সেখান থেকে রাস্তাটা একদম ডিরেক্ট দেখা যাচ্ছে এবং বেশ খোলামেলা পরিবেশ। সামনে ছিল কিছু ফ্লাওয়ার্স, সেটা দেখেও ভালো লাগলো। পরিবেশটা তো অনেক কিছু, খাওয়ার সাথে যদি ভালো একটা পরিবেশ থাকে তাহলে খাবারের টেস্ট আরও বেড়ে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন অনেকটা খোলামেলা। আর নতুন জায়গায় এসে বিভিন্ন জায়গায় যাওয়া, মানে টুকটাক খাবার ট্রাই করা, কেএফসি তো সব জায়গায় মোটামুটি একই, বাট তাও এখানকার জিনিসটা ট্রাই করলাম। এখন হচ্ছে গাড়িতে তেল টেল নিয়ে আবার আমরা রওনা দিলাম। অর্ষার সাথে গেলাম হচ্ছে একটা সাবওয়ে প্লাস হচ্ছে নর্মাল একটা স্টোরে, যেখানে খেলনা আছে, অন্যান্য খাবার আছে, এবং সাবওয়ের একটা ভেজিটেবল যে স্যান্ডউইচটা ওটা নিলাম। ইট ওয়াজ গুড, আমার ভালোই লেগেছে, এবং অর্ষাও মানে এটা পছন্দ করলো। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা।